পুলিশ সদস্যের হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি কবির আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রাতে লোহাগাড়া উপজেলার পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব সাত সিপিসি তিন চাঁদগাঁও ক্যাম্প কার্যালয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা, পাশাপাশি ইউনিফর্মধারী ব্যক্তির উপর হামলা, এখানে সবাই আমরা চেষ্টা করেছি আন্তরিকভাবে। আমি বলবো র‍্যাব গোয়েন্দা শাখা এবং র‍্যাব সাতের আভিযানিক দল, তারা এই অভিযানে সফল হয়েছে এবং তারা দ্রুততম সময়ের ভিতরে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এর আগে গত 16 মে সকালে লোহাগড়া থানার এসআই ভক্ত দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম পরোয়ানাভুক্ত আসামি কবির আহমেদকে গ্রেপ্তার করতে পদুয়া 9 নম্বর ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমেদ বাহিনী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তাদের ধারালো দায়ের কোপে পুলিশ কনস্টেবল জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হন। ঘটনার পরপরই পালিয়ে যান আসামি কবির আহমেদ। মাহমুদ হোসেন, মোহনা টেলিভিশন।